সরকারি নির্দেশনা অমান্য করে চট্টগ্রামে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছে মানুষ, যাদের বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি। দুপুরের পর থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত সহ সব বিনোদন কেন্দ্রে ভিড় বাড়তে থাকে, বিকেলে যা জনসমুদ্রে পরিণত হয়। ভিড় সামলাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনেকটা বেগ পেতে হয়। স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অনেককে জরিমানার পাশাপাশি মাস্ক পরতে বাধ্য করা হয়েছে। কঠোর বিধিনিষেধের মধ্যে বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকলে সময় কাটাতে সেখানে ভিড় করছেন নগরবাসী। বাড়ি যেতে পারি নাই, তাই একটু বোরিং ফিল করছিলাম, ভাবলাম সাগর পারে গেলে ভালো লাগবে। মাছ পকোড়া এইমাত্র নামছি গাড়ি থেকে, সরি। হয়তো আল্লাহ যদি চাইতে মৃত্যু হবে, আল্লাহ না চাইলে মৃত্যু হবে না। স্যার মাস্ক পকেটে আছে তো, মাস্ক লাগাচ্ছি না আজকে, আনন্দ করতে আছি আর সবাই মিলে। যে সমস্ত মানুষকে মাস্ক ছাড়া পেয়েছি তাদেরকে আমরা ছোট করে জরিমানা করেছি, আর তারপরে মাস্ক আমরা বিতরণ করেছি তাদেরকে, এবং মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালন যেন আরও সচেতন হয় সেজন্য আমরা সচেতন করছি।